দেখে রাখো চাঁদ মুখ রূপসী চুরি হয়ে যাবে রূপ তা জানো কি। জুটি করে কাজ করাটা বিনোদন জগতে একটা ফর্মুলার মতো, বিশেষ করে সিনেমায় এটা বেশ চালু একটা ব্যাপার। তাই তো বলিউডে দিলীপ কুমার মধুবালা, অমিতাভ বচ্চন, রেখা কিংবা শাহরুখ খান কাজল জুটি এত সাফল্য পেয়েছে। উত্তম কুমার ও সুচিত্রা সেন তো নিজেদের নিয়ে গেছেন ইতিহাসের পাতায়। বলিউড বা কলকাতা কেন, এমন উদাহরণ বাংলাদেশেও বিস্তর। রাজ্জাক কবরী, রাজ্জাক শাবানা, সালমান শাহ শাবনূর, রিয়াজ শাবনূর কিংবা হালের শাকিব খান অপবিশ্বাস বা শাকিব বুবলিও বেশ জনপ্রিয় জুটি। বাংলাদেশে অবশ্য রূপলী জগতের বাইরেও জুটি বাঁধা নজির আছে। যদিও এত কিছুর পরও এই দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী জনপ্রিয় জুটিটা গড়ে উঠেছে মডেলিং এর দুনিয়ায়। এইটুকু শুনেই বুঝে ফেলার কথা কাদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তারা হলেন জনপ্রিয় মডেল ব্যক্তিত্ব নোবেল ও মৌ। নোবেল ও মৌ একসাথে প্রথম বিজ্ঞাপনে জুটি বাঁধেন 1992 সালে সিলভার ক্রুজ সুইডেন কন্ডেন্সড মিল্কের বিজ্ঞাপনে। নির্মাতা ছিলেন আফজাল হোসেন। এরপর দুজনে অসংখ্য বিজ্ঞাপনে জুটি বাঁধেন। জনপ্রিয় হয় শেষ সব বিজ্ঞাপন। সর্বশেষ বিজ্ঞাপন ছিল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির ফিরে আসার অফারের বিজ্ঞাপন। 2016 সালে সেই বিজ্ঞাপনটি দিয়ে প্রায় এক যুগ পর কোন বিজ্ঞাপনে একসাথে হাজির হয়েছিলেন এই জুটি। ফিরতে হলে রবিতে ফিরে যাও, তুমি যা রিচার্জ করবে যতবার করবে। 90 দশকের মাঝামাঝি সময়ে তাদের কেয়া সাবানের বিজ্ঞাপনগুলো বেশ জনপ্রিয়তা পায়। তাদের হাত ধরেই মডেলিং এ যুক্ত হয় নতুন মাত্রা। সেই সময়টাতে নোবেল মৌ কতটা জনপ্রিয় ছিল সেটা মেরিল প্রথম আলো পুরস্কারগুলো দেখলে বোঝা যায়। 1998 সাল থেকে 2001 টানা চারবার সেরা মডেলের জন্য পুরস্কার জিতেছিলেন নোবেল ও মৌ। এরপর সংসারের কারণে মৌ অনিয়মিত হয়ে গেলেও নোবেল ছিলেন। 2003 ও 2004 সালেও নোবেল এই পুরস্কার জয় করেন। 2007 সালের পর থেকে এই পুরস্কারটাই বন্ধ করে দেওয়া হয়েছে, কারণটা অজ্ঞাত। কে জানে, হয়তো নোবেল মৌদের মতো কেউ আসছে না বলে হয়তো কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত। সাদিয়া ইসলাম মৌ, সাদিয়া ইসলাম মৌ। নোবেল আর মৌ এর বিশেষত্ব হলো তারা বিনোদন ইন্ডাস্ট্রিতে খুব স্বচ্ছ দুই শিল্পী। তাদের নামে কোনো গুজব বা স্ক্যান্ডেল কখনো ছড়ায়নি বললেই চলে। নিজেদের মধ্যেও তাদের বোঝাপড়াটা দারুণ। একসাথে কাজ করতে করতে কখন যে একজন আরেকজনের ভালো বন্ধু হয়ে গেছেন সেটা নিজেরাও টের পাননি। তরুণদের জন্য আজ ওই দুজন অনুকরণীয় আদর্শ। শুধু বিজ্ঞাপন নয়, টিভিতে প্যাকেজ নাটক প্রচারের শুরুর দিকে কয়েকটি নাটকে অভিনয় করে চমক সৃষ্টি করেছিল এই জুটি। এখন আর একসাথে দুজনকে বিজ্ঞাপনে দেখা যায় না বলেই চলে, তবে বিশেষ দিনে নাটকগুলোতে একসাথে জুটি বাঁধেন। সেই সুবাদেই 90 দশকের দর্শকরা আবারও ভাসতে পারেন হারানো দিনের নস্টালজিয়ায়। চাঁদ মুখ রূপসী চুরি হয়ে যাবে রূপ তা জানো কি।